পরপর মাত্র চার দিনের ব্যবধানে জোড়া হাতির মৃত্যুর ঘটনায় এবার জেলায় রাজনৈতিক আন্দোলনে নামল বিজেপি। এই জোড়া হাতির মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলার পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে বিলিয়াতড় বনদপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের দাবি, হাতির মৃত্যুর ঘটনায় শাসক দলের ছত্রছায়ায় থাকা অভিযুক্তদের আড়াল করতে চাইছে বনদপ্তর। এছাড়া শাসক দলের আশ্রয়ে থাকা দুষ্কৃতীরা জঙ্গল থেকে গাছ লোপাট করলেও বনদপ্তর নীরব বলেও তারা অভিযোগ তুলেছেন। একই সাথে বিজেপির স্থানীয় নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সৌরভ ঘোষ মৃত দুই হাতির ময়না তদন্তের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার জোরালো দাবি তোলেন এদিন। এই নিয়ে জেলার রাজনৈতিক বাতাবরণও উত্তপ্ত হয়ে উঠেছে পুরোদমে। আপনারা দেখেছেন আজকে গত দু সপ্তাহের মধ্যে দুটি হাতিকে যেভাবে পরিকল্পিতভাবে ইলেকট্রিক শক দিয়ে মারা হলো তার জন্য দায়ী হচ্ছে এখানের রেঞ্জার এবং ডিএফও। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং হাতি হচ্ছে জাতীয় সম্পদ, সেই হাতিকে যেভাবে আমাদের বনের কোন তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে ফরেস্টের কাঠ কেটে নিচ্ছে এবং হাতি পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না, তার জন্য লোকালয়ে হাতি চলে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করছে এবং ফসল ক্ষেত নষ্ট করছে। আমাদের যে পর্যাপ্ত পরিমাণ সরকারি বরাদ্দ টাকা কোথায় যাচ্ছে, ডিএফও এবং রেঞ্জারকে জবাব দিতে হবে। আমরা মনে করি এর জন্য দায়ী পুরোপুরি ডিএফও সাহেব এবং রেঞ্জার সাহেব। অবিলম্বে তাদেরকে আগে গ্রেপ্তার করা উচিত এবং যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম এবং ডিএফও এসে জনসমক্ষে জানাতে হবে, হাতির পোস্টমর্টম রিপোর্ট জনসমক্ষে পেশ করতে হবে, এটাই আমাদের আবেদন। আমাদের দাবি রয়েছে আমাদের এখানে যে হাতি সংরক্ষণের পর্যাপ্ত পরিমাণ টাকা সেটা কোন জায়গায় খরচা হচ্ছে জনসমক্ষে জানানো উচিত। তাছাড়া কেন হাতিরা জঙ্গল থেকে বাইরে যেয়ে পরে লোকালয়ে ঢুকছে এবং মানুষের ফসল নষ্ট করছে, ঘরবাড়ি ধ্বংস করছে এবং যে সকল অসহায় মানুষরা তারা ঘর বাড়ি নষ্ট হচ্ছে তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং যেভাবে ইলেকট্রিক শক দিয়ে হাতিকে মারা হচ্ছে এটা চরমতর অন্যায় এবং ডিএফও এবং রেঞ্জারের আমরা মনে করি এখনই পদত্যাগ করা উচিত। যদিও বিলিয়াতড়ের রেঞ্জার মহিবুল ইসলাম বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন হাতির মৃত্যুর ঘটনা তার রেঞ্জের নয়, অথচ বিজেপি এখানে বিক্ষোভ দেখায় যা একেবারেই বেমানান। পাশাপাশি বনদপ্তর হাতির মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও পাল্টা দাবি করেন তিনি। আমাদের হচ্ছে বেলিয়াতর রেঞ্জ, এটা পাশের রেঞ্জে হয়েছে, আমাদের রেঞ্জ এরিয়ার মধ্যে নয়, এটা হয়েছে বাঁকুড়া নর্থ রেঞ্জে। ওনারা আছেন, দেখছেন ব্যাপারটা এবং যা আইনত ব্যবস্থা নিয়েছেন, কেস লজ হয়েছে, এফআইআর লজ হয়েছে ওনাদের এগেনস্টে, পরবর্তীতে কী হয় দেখা যাবে। হ্যাঁ, স্বাভাবিক ওনারা ঘাও করেছেন যে বন্যপ্রাণী যে দুজন মারা, দুটো হাতি যে মারা গেছে তার এগেনস্টে ওনারা যে বলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা দেখছি এবং সে আইন অনুযায়ী এটা করা হয়েছে এবং এফআইআরও লজ করা হয়েছে ওনাদের এগেনস্টে। আসলে হাতি খাদ্য প্রসঙ্গত, গত 7ই মার্চ জেলার পীড়াগোড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির। আর এই ঘটনার চার দিন কাটতে না কাটতেই ফের আরও একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়। 12ই মার্চ চুয়াগাড়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এই হাতিটির। এদিকে এই জোড়া হাতির মৃত্যুর ঘটনায় বনদপ্তরের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার মানুষ। তড়িগড়ি ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে বনদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ও প্রাণীর বিরুদ্ধে নির্মমতা আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।